আসবে। এই বৃন্দাবনে এখনো এমন ভক্ত আছে যাদের ভালো করে সংসার চলে না, তারা নিজের যত্ন ভালো করে দুটো খাবার জোগাড় করতে পারে না, পরনের বস্ত্র তাদের জোগাড় হয় না, কিন্তু সেই বৃন্দাবনের মায়ের এখনো পর্যন্ত সেই কষ্ট যাদের আছে সংসারে, তারা একটা ভালো শাড়ি ভালো কাপড় তুলে রাখে কেন জানো মা? যখন তারা মাঠে ঘাস কাটতে যায়, গরুর সেবার কর্ম করতে যায়, তখন তারা সেই নতুন বস্ত্র পরে যায়, অবাক হয়ে যায়। একদম সত্য ঘটনা, সেই মায়েরা নতুন বস্ত্র কেন পরে যায়? তাদেরকে যখন মহারাজ জিজ্ঞেস করল, তোমাদের দিনই চলে না, মাস চলে না, ভালো করে খাবার খেতে পাও না, কিন্তু ঘাস যখন কাটতে যাও মাঠে ঘাটে, তোমরা নতুন বস্ত্র কেন পরে যাও? বলে মহারাজ, এই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ তো কখনো কোথাও যায় নাই, এটা আপনার মুখে শুনেছি, তাই আমাদের বড় আশা ওই মাঠে যখন ঘাস কাটতে যা, কোনদিনে যদি কৃষ্ণ চলে আসে আর কৃষ্ণ এসে যদি দেখে আমরা ছিন্ন বস্ত্র পরিধান করে আছি, তার মনে তো বড় ব্যথা লাগবে, তার বৃন্দাবনের ভক্ত কষ্টে আছে, এটা যে সইতে পারবে না, তার যাতে ব্যথা না হয় কষ্ট না হয়, তাই যখন মাঠে আমরা ঘাস কাটতে যাই তখন আমরা নতুন বস্ত্র পরে যাই।
সকল ভক্ত মণ্ডলী জয় জয়। আমার মায়ের ভাই কি আজকে সবার আশীর্বাদ সঙ্গে নিয়ে বৃন্দাবনের ভাবে সবাই গিয়ে ঘুরবো। বৃন্দাবনে আশ্রাবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের কালী উদ্ধার। ভগবান এই লীলার মধ্যে কি শিক্ষা দিলেন জানতে হবে তো। ভগবান প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি বলছে তোমার ভেতরের যে কাম ক্রোধ লোভ মোহ অসহ্য সেটাকে দমন করো। এটা প্রথম শিক্ষা। এটাকে দমন না করতে পারলে তুমি কখনো কৃষ্ণ ভক্ত হতে পারবে না, ভক্তির পথে এগোতে পারবে না। আর দ্বিতীয় শিক্ষা কি দিলেন, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একটি সাপ সে যদি কৃষ্ণ চরণ পায় তুমি কেন পাবে না। তুমি তো মানুষ, তুমি অনেক উচ্চ কুলে জন্ম নিয়েছো, অনেকগুলো স্তর পেরিয়ে এসেছো, সাপের থেকে তোমার জন্মটা অনেক উন্নত। চেষ্টা করো, নিশ্চয়ই আমার সঙ্গে তুমি থাকতে পারবে। তাহলে দুটো শিক্ষা কি বললাম, এক হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ অসহ্য এটাকে দমন করতে শিখতে হবে গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ করে, আর দ্বিতীয় হচ্ছে মনের মধ্যে বিশ্বাসটাকে জাগাতে হবে যে একটি সাপ যদি কৃষ্ণ চরণ পায় আমি কেন পাবো না। তা শোভাটি কেমন হয়েছে? খুব খুশি হই, কারণ তিনি যেভাবে
মাইক মেশিনটা সম্বন্ধে জেনেছেন, প্র্যাকটিসে রয়েছেন, আমরা যতই গান বাজনা করি না কেন আমরা পাঁচ মিনিটের জন্য ওটা চালাতে পারবো। রাধে রাধে প্র্যাকটিস। দেবানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো দেখুন, মানুষের জীবনে প্র্যাকটিস ছাড়া সে জীবন উন্নতি করতে পারবে না। এই যে আজকে আমরা কীর্তন গান গাইছি, সেই কীর্তনটা গাইতে পারছি কেন জানেন? ওই প্রত্যেক দিন গাইব, এখন এক মাস দু মাস ঘরে বসে থাকি আর শরীর চলবে না, আসনে উঠে দেখবেন গলাই বেরোচ্ছে না, খুব কষ্ট হবে গাইতে। কিন্তু রেগুলার আমরা প্রত্যেক দিন এই প্র্যাকটিসে আছি বলে, আমাদের অভ্যাস হয়েছে বলে, চার ঘন্টায় বলুন, তিন ঘন্টায় বলুন, যতক্ষণের সময় দেন না কেন আমরা ঠিক ঠিক কীর্তন গান গেয়ে যাই, অসুবিধা হয় না। বরং কীর্তন একদিন না থাকলে খুব কষ্ট হয়, সারাদিনটা পেরোতেই চাই না। রাধে রাধে। তো দেখুন, এই যে মায়েরা রান্না করে এটাও প্র্যাকটিস। তো রাজা যে শিকারে যায় এটা তার জীবনে একটা প্র্যাকটিস। এবার বলবেন, রাজা শিকারে গিয়ে তো পশু হত্যা করে, ধার্মিক রাজার পক্ষে কি এটা উচিত? হতে পারে না, সম্ভব নয়। একজন ধার্মিক রাজা সে পশু হত্যা করবে প্রত্যেক দিন গিয়ে, এটা শোভা পায় না রাজার পক্ষে। তাহলে সে করে কেন না? এটা যে তিনি করেন তার কারণ যুদ্ধের অভ্যাস। কখন যে বিপরীত পক্ষের রাজা কখন রাজাকে আক্রমণ করবে সে রাজা নিজেও জানে না। আর তার রাজসভায় যত রাজ্যে যত মন্ত্রী আছে, যোদ্ধা আছে, তারা রাজার সব নিজেরই লোক। রাজা যদি তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোনো রকমের তরবারিটা গায়ে লেগে যায়, তাহলে সব থেকে বেশি কষ্ট কিন্তু রাজারই হবে। কারণ রাজা হচ্ছে সমাজের পিতা, সে কখনো চাইবে না যে আমার প্রজাদের কষ্ট হোক। প্রজাদের সঙ্গে যুদ্ধ যত না ভালোভাবে অভ্যাসটা করতে পারে, যুদ্ধের অভ্যাসটা, তার থেকে বেশি ভালো অভ্যাস হবে বনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে। কেন? ওই বনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে রাজার কোনো সম্বন্ধ নাই, কোনো মায়া নেই, দয়া নেই। তার তো হিংস্র জন্তু জানোয়ার, রাজাকে পেলেও সে খেয়ে ফেলবে, তাই তো? তাই রাজার সে শত্রু, শত্রুর সঙ্গে যুদ্ধ করলে যুদ্ধের অভ্যাসটা ঠিক হবে। তাই রাজা মাঝে মধ্যে প্রায় শিকার করার জন্য, এই যুদ্ধের অভ্যাসটা রাখার জন্য বনে যায়। হিংস্র জন্তু জানোয়ার লাফিয়ে পড়ে তাকে দেখে, তখন রাজা তরবারি নিয়ে তাকে মারে। এইভাবে রাজার দিন বেশ ভালোই চলে যায়। একটা করে পশু হত্যা করে আর কাঁধে করে রাজা যখন নিয়ে আসে, তখন রাজ্যের লোক বলে ওঠে, জয় জয় রাজা চন্দ্রধ্বজ কি জয়, জয় জয় রাজা চন্দ্রধ্বজ কি জয়, জয় জয় রাজা চন্দ্রধ্বজ কি জয়। নিজের এই নাম শুনতে 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 রাজার মনে অহংকার এসে যায়। শাস্ত্রে লেখা আছে অহংকার পতনের মূল কারণ। বাবা, এই যে কীর্তন গান গাইছি, যদি সবাই বলেন খুব ভালো হয়েছে, জানো আমার বিপদ আমি ডেকে এনেছি। আপনাদের মধ্যে কেউ কেউ যদি বলেন যে কীর্তনটা ভালো হলো না খারাপ হলো, জানবে এটা আমার আশীর্বাদ। কারণ বেশি নাম যার হবে বাবা, তার মনে অহংকার জাগবেই যায়, আর অহংকার হলো কেন, সে শেষ হয়ে গেল। রাজার মনে অহংকার হলো, আজকে আমি শিকারে যাবো, আজকে একটা বিশাল কোনো বাঘ ভাল্লুককে আমি মেরে নিয়ে আসবো, যদি না করতে পারি ঘরে ফিরবো না। হরি বল, হরি বল। অহংকারের সঙ্গে প্রজাদের এই কথা বলে সে ঘর থেকে বেরিয়েছে। আর চিন্তামণি ভগবান আমার চিন্তা করছেন কতক্ষণে পরীক্ষা নেওয়া যায়। রাজা সারাদিন ধরে তন্ন তন্ন করে খুঁজলো, একটা শিকারও পেল না। হুট হুটে রাত্রির অন্ধকারে ছায়া নেমে এলো, এমনকি বৃষ্টি শুরু হয়ে গেছে, বজ্রপাত, ভূমিকম্প। রাজা ভয় পেল, চিৎকার করল, কি মহারাজ আপনি চিৎকার করছেন, সেপাই, তোমরা দেখতে পাচ্ছ না
আমি বৃষ্টিতে ভিজে গেছি। আমি না রাজা, তোমাদের কি উচিত? রাজাকে ঠিক জায়গায় রাখা যাও, আমার থাকার একটা জায়গা খোঁজো। ওই যে রাজার মনে অহংকার হয়ে গেছে, আমি রাজা তুমি প্রজা, তোমার থাকার জায়গা আমি খুঁজবো না, আমি যে রাজা আমার থাকার জায়গাটা তুমি খুঁজবে। আর এই অহংকারটাই মানুষকে শেষ করে দেয় মানে। সেই রাজার জন্য তন্ন তন্ন করে খুঁজে একটা কুঁড়ে ঘর পেল প্রজারা। সেই কুঁড়ে ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছে ঝড় বৃষ্টির রাতে। অবাক হয়ে গেল, এত ঝড় বৃষ্টির মধ্যে প্রদীপের আলোটা স্থির হয়ে চলছে কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। ভেতরে গিয়ে দেখে এক তপস্বী তপস্যারত। ও, এই কারণেই প্রদীপের শিখাটা স্থির, এখানে ঝড়ও প্রবেশ করতে পারে না। সারা পোকাটা আপোকা গুলো করে করে খাচ্ছে শরীরটাকে, সেদিকে তার ভক্ষেপ নেই। ও বাবা, কথাটা মিলিয়ে নেবে, আমরা ঠাকুর ঘরে পুজোই বসি, অনেক কষ্ট করে সময়টা বের করি, সারাদিনে সবার জন্য সময় হয়, ওই ঠাকুরের জন্য সময়টা বড় কষ্ট করে বার করতে হয়, আর এর জন্য ঘরের লোকের কাছে অনেক গালাগালিও খেতে হয়। হ্যাঁ, তোমার শুধু সারাদিনে গোপাল গোপাল, সারাদিনে কৃষ্ণ কৃষ্ণ, খেয়ে দিয়ে আর কাজ নাই, ঘরের কাজ করো দেখি। মা মনে মনে ভাবে, এই জগতে আমার গোপাল ছাড়া তো আমার কেউ আপন না। ওরে গোপাল, তুই একটু বুঝে নে, এই ঘরের লোকগুলোকে একটু সেবা দিয়ে দিয়ে তার করতে হবে। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। এমন সময় একটা পিঁপড়ে দিল কামড়ে। কিছু মনে করবেন না, ওই ঠাকুর ঘরে মাঝে মধ্যে পিঁপড়ে দেখা যায়, কারণ ঠাকুরের যে সমস্ত ভোগগুলো আমরা নিবেদন করে সেখানে মিষ্টি জাতীয় জিনিস থাকে, প্যাড়া বলুন, মিষ্টান্ন বলুন, লাড্ডু বলুন, এগুলো মিষ্টি হয়। এবারে পিঁপড়ে দিল মাকে কামড়ে। মা মনে মনে ভাবলো, ওরে পিঁপড়ে তুই আমার কামড়ালি, তোকে আগে মারবো, তোর আগে ব্যবস্থা নেবো, তারপরে পুজো হবে। বুঝা গেল? মানে এত সুন্দর করে পুজোয় মা বসেছিলেন, এত কষ্ট করে সময় বার করে, কিন্তু ওই পিঁপড়েটা যখন কামড়ে দিল, মায়ের মনটা কৃষ্ণ থেকে একেবারে পিঁপড়েতে চলে গেল। যতক্ষণ না সেটাকে মারবেন, যতক্ষণ না সেটাকে সরাবেন, ততক্ষণ আপনার পুজো হবে না। আমাদের ভক্তিটা কোন জায়গায় বুঝতে পারছেন? ভগবান ঋষির মধ্য দিয়ে আমাদের চৈতন্য দিচ্ছে। একজন ঋষি সারা শরীরটা কোটি কোটি পোকাতে কুড়ে কুড়ে খাচ্ছে, সেদিকে ঋষির ভক্তির নাই। কত যন্ত্রণা হচ্ছে শরীরে, অথচ তার হৃদয়ে যে আনন্দ, সেই আনন্দটাকে ধরে রাখার জন্য তার শরীরের সব কিছু সে ভুলে গেছে, সব বিসর্জন দিয়েছে। Oh, my God.
ছোট্ট কুড়ে ঘর পেয়েছি, কর্ণকুটির পাতার কুড়ে ঘর, কিন্তু সেখানে এক তপস্বী বসে আছে, কোনো মতে আমাদের কথা শুনল না গো। বলে না যেমন সঙ্গ তেমনই রঙ্গ, রাধে রাধে তোমার সঙ্গে যে থাকবে সেই মানুষটা যদি কৃষ্ণ ভক্তি সম্পন্ন না হয়, অহংকারী হয়, তুমি যত বড়ই ভক্ত হও না কেন তুমিও একদিন অহংকারী হয়ে যাবে। রাধে রাধে এটা কিন্তু নিয়ম, তা সেপাইরা তো রাজার সঙ্গ করে, তাই ফিরে এসে কি বললো মহারাজ? সে শুনলো না, এটা বললো না যে শুনতে পেল না। এবার রাজা রেগে গিয়ে আদেশ করলো, যা যা পায়ে দড়ি বেঁধে টেনে খুশরে দেহটাকে ছুঁড়ে ফেলে দাও, ঘাটটা পরিষ্কার হলে আমি সেখানে রাত কাটাবো। অহংকারী রাজার কথা শুনে সেপাইরা দড়ি বেঁধে টানতে টানতে সেই দেহটাকে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাচ্ছে, ঋষি ধ্যান করে যাচ্ছে। সেপাই তুই কিছু বললি? হ্যাঁ সেপাই তুই কিছু বললি? ও বলেছি, নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, একজন বলে ও বলেছে, একজন বলে ও বলেছে। এমন সময় গলা পচা দেহটার থেকে শব্দ বেরিয়ে এলো, আমি বলেছি। একই বিষয় তুমি শুনতে পাও, মুখে বলতে পারো? ঋষি বলে উঠলো, প্রয়োজন ছাড়া আমি কথা বলি না। এখানেও শিক্ষা যে প্রয়োজনের বাইরে কথা বলতে নেই, যে কারণে আমাদের জীবনে উন্নতি সাধন হয় না। মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলাই শ্রেয়, তাই তো? হচ্ছে দুটো জিনিস আর কখনো ফিরে আসে না, একটা হচ্ছে তীর মানে বাণ, আর একটা হচ্ছে বাক্য। একটা হচ্ছে বাণ আর একটা হচ্ছে বাক্য, দুটোই ব দিয়ে। একবার চলে গেলে আর ফিরে আসে না, একবার যদি বাণ ছেড়ে দেন যাকে মারবে তাকে মারবেই, যে অন্যায়টা করবে সে করবে, ঠিক হোক আর অন্যায় হোক হবে সেটা। আর এই বাক্য যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় না সেটা ফিরে আসবে না, তুমি যতই সেটাকে নানান কথা দিয়ে ঢাকাবার চেষ্টা করো কোনোদিনও রাখবে না। আমাদের খুব সাবধানে সংসার করতে হবে, বাক্যটা যেন আমরা ঠিকভাবে সংযতভাবে বলতে পারি, কথা যেন আমরা মেপে বলতে পারি। ঋষি বললো, প্রয়োজন না হলে কথা বলি না গো, আমার আমার শরীরে যে পোকাগুলো দেখছো না, এরা আমার সন্তান, আমি এদের পিতা। এ কি বলছো ঋষি? একটা পোকা সে তোমার সন্তান কি করে? বলছে কেন হতে পারে না, ওরা যে আমায় আশ্রয় করেছে।